নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মাছ দিয়ে রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঢেঁড়সের একদম ইউনিক স্বাদের একটি রেসিপি। দেখুন, তার জন্য এখানে আমি পরিমাণ মতো ঢেঁড়স খুব ভালোভাবে ধুয়ে এইরকম সাইজে কেটে নিয়েছি। আমি এইরকম সাইজে কেটেছি, আপনারা এর থেকে ছোট কিংবা বড় সাইজও কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও আমি এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো, সাথেই রয়েছে পরিমাণ মতো আদা, দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো রসুনের কোয়া। এই টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলে আমি কয়েকটা চিংড়ি মাছ ভেজে নেব। আর এই চিংড়ি মাছে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়েছি, সেগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্প একটু ভেজে নিলেই হবে। বন্ধুরা, ভিন্ডি বা ঢেঁড়স চিংড়ি অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখানে রান্নার ধরন আলাদা হতে পারে, তাই স্বাদও কিন্তু আলাদা হবে। তাই সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। দেখুন, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। চিংড়ি মাছ তুলে নিয়েছি, এরপর বাকি রান্নাটা করার জন্য আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এরপর এই ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজার সময়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। ভেন্ডিগুলো ভেজে তুলে নিয়েছি, এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি এক ছোট চামচ কালো জিরে, গোটা গরম মশলা, এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ রয়েছে, আর একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছাড়লে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের জিরে জিরে করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, এরপর এড করে দেব আলু। আলুগুলো 2-3 মিনিট মতো ভেজে নেব। দেখুন, আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এই 3 মিনিট ভাজার কারণে আলুগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে এড করে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা। এই মশলাটা আলুটা ভেজে নেওয়ার পর এড করার কারণ হচ্ছে, যেহেতু এর মধ্যে আমি টমেটো ব্যবহার করেছি, তো অনেক সময় আলুর সঙ্গে যদি টমেটোটা দেওয়া হয় তাহলে আলু সিদ্ধ হতে অনেক সময় লেগে যায়। তো এরপর আমি এই আলুর সাথে আবারও যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এক ছোট চামচ ধনের গুঁড়ো, এক ছোট চামচ জিরের গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার।
এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে ভেজে কষিয়ে নেব। দেখুন সমস্ত মশলা আলুর সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ মতো পোস্ত বাটা, দিয়ে পর আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকেই ভেজে রাখা ভেন্ডিগুলো। মশলার সঙ্গে ভেন্ডি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আপনারা গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেরকম পরিমাপে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে 4-5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখানে আলু আর ঢেঁড়স খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই আর খুব বেশি ফোটাবো না, 1 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। বন্ধুরা, যদি কখনো আপনারা এইরকমভাবে ঢেঁড়স চিংড়ি না খেয়ে থাকেন, অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন, সবাই খুব পছন্দ করবে। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ডে।